সততার নজির গলেন ফুলিয়া যুবক। জানা যায়, আজ সকালে বেলেমাঠি এলাকায় 34তম জাতীয় সড়কের ধারে একটি টাকা ভর্তি মানিব্যাগ পড়ে থাকতে দেখেন এক যুবক। মানিব্যাগটি খুলতেই যুবকের চক্ষু চড়ক গাছ। দেখেন, মানিব্যাগে রয়েছে ভর্তি টাকা এবং তার সাথে রয়েছে ভোটার কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স ও একটি ফোন নম্বর। ওই যুবক বেলেমাঠির বাসিন্দা, নাম অর্ঘ্য মুখার্জি। বলেন, মানিব্যাগ থেকে পাওয়া ফোন নম্বর দেখে ফোন করি, তখনই জানতে পারি এই মানিব্যাগটি একটি লরি চালকের। জানা যায়, লরি চালকের বাড়ি মুর্শিদাবাদ, নাম রাজা শেখ। মুর্শিদাবাদ থেকে ভাড়া নিয়ে যাচ্ছিলেন বারাসাতে। লরি চালক রাজা শেখ বলেন, কখন কিভাবে মানিব্যাগটি পড়ে গিয়েছে বুঝতে পারিনি, তবে ওই মানিব্যাগটি লরি চালক হাতে তুলে দিতে পেরে খুশি অর্ঘ্য। অর্ঘ্য এই সততাকে সাধুবাদ জানিয়েছে লরি চালক থেকে স্থানীয় মানুষ। ঠিক আছে, এটা হলো আধার কার্ড, ঠিক আছে। এই লোকের কাছে এসে যে কারণে পড়ুক সে বেঁচে যাবে, যে কারণে গাড়ি নিয়ে যাচ্ছিলাম, গাড়ির সিটের ওপরে ছিল মানিব্যাগটা, গিয়ার লিভারে ফাঁক দিয়ে পড়ে গেছে। এই দাদারা আমার মানিব্যাগটা কুড়িয়ে পেয়েছে, গরিব মানুষের ছেলে দিল। খুব উপরবেলা ভালো রাখুক, ভালো থাকুক, সুস্থ রাখুক, এটাই চাই। আমার খুব উপকার করলো, অন্য লোকের হাতে পড়লে ফেলে দিত, কিন্তু পয়সা কড়ি যা ছিল 4,000-5,000 মতো পয়সা কড়ি পেয়েছি। আর 50 টাকা আমি মনে হয়ে গেছে, দাদারা আমার খুব উপকার করেছে, এটা আমি মনে রাখবো। আমি যাচ্ছিলাম এই রানাঘাট পেনে, কলকাতা পেনে, বারাসাত পেনে। আপনি কী করেন? আমি লরি চালাই। আপনার বাড়ি? বাড়ি ওই মুর্শিদাবাদ। আপনার নাম? নাম রাজা শেখ।